প্রিয় দর্শক, আমি সফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, এই মুহূর্তে দিল্লিতে রয়েছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, যাকে ঘিরে বাংলার রাজনৈতিক মহলে একটা বিরাট কৌতূহল জন্মেছে যে তাহলে কি আবার তার হাতেই বাংলা দলের দায়িত্ব তুলে দেওয়া হচ্ছে। কারণ তাকে এমন একটা সময় ডেকে পাঠানো হয়েছে দিল্লিতে যে সময় এই বাংলাতে দলটা কিন্তু ভাঙছে। ফলে তাকে যখন এই সময় ডেকে পাঠানো হয়েছে, তাহলে কি সত্যিই বাংলা দলের দায়িত্বের বিষয়ে কি তার সঙ্গে কোনো কথা হচ্ছে? এ নিয়ে কিন্তু একটা বিরাট কৌতূহল কিন্তু জন্মেছে রাজনৈতিক মহলে। তবে দর্শক, আমরা যেটুকু খবর পাচ্ছি এখনও পর্যন্ত বিশেষ সূত্রে, সেটা হচ্ছে যে না, বাংলার দলের দায়িত্ব নিয়ে তার সঙ্গে কোনো কথা হচ্ছে না, বরং তাকে দলের কেন্দ্রের দায়িত্বে আনা হচ্ছে নতুন করে। যদিও তিনি দলের একেবারে সর্বাধিক স্তরের সহসভাপতি রয়েছেন, কিন্তু তাকে একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হচ্ছে, একটা কমিটি তৈরি করা হচ্ছে, সেখানে তাকে রাখা হচ্ছে, যেটা হচ্ছে যে যাদের কাজটা হবে বুথগুলোকে শক্তিশালী করা অল ইন্ডিয়া লেভেলে, মানে বাংলার বুথের জন্য আলাদা করে নয়, বুথ সশক্তিকরণ যেটা বলা হচ্ছে, যেটা আগামীকাল থেকে শুরু হচ্ছে অল ইন্ডিয়া জুড়ে বিজেপির তরফ থেকে, সেই যে কাজটা, সেই যে কর্মসূচি, তার যে সেন্ট্রাল কমিটি একেবারে অল ইন্ডিয়া লেভেলে, সেই কমিটিতে দিলীপ ঘোষকে রাখা হচ্ছে। ফলে দর্শক, তিনি কিন্তু এবার হয়তো আমরা দেখব যে বাংলার বাইরেই তাকে হয়তো একটু বেশি সময় কাটাতে হবে, কারণ এমন একটা অ্যাসাইনমেন্ট, এমন একটা কর্মসূচি যে একেবারে অল ইন্ডিয়া লেভেলে যে কর্মসূচি, তার যে কমিটি, সেই কমিটিতে রাখা হচ্ছে দিলীপ ঘোষকে। ফলে তাকে যেমন দিল্লিতেও সময় দিতে হবে, হয়তো অন্যান্য রাজ্যেও যেতে হতে পারে। ফলে তিনি যেভাবে এই বাংলাতে থাকতেন, বিভিন্ন সময়ে কথা বলতেন, প্রোগ্রাম কর্মসূচিতে অংশ নিতেন, সেটা হয়তো আর তিনি সেভাবে নিতে পারবেন না, কারণ যেহেতু তাকে একটা বড় দায়িত্বেই বলবো টেনে নেওয়া হচ্ছে দিল্লিতে, একবার সেন্ট্রাল যে কমিটি, নিশ্চয়ই বাংলাতে আসবেন যাবেন, বই কি বাংলার মানুষ তো আসবেন যাবেন, এখানকার এমপি রয়েছেন আসবেন যাবেন, কিন্তু যতটা ফ্রি ছিলেন আর কি, যতটা ফ্রি ছিলেন, যতটা বাংলাতে সময় দিতে পারতেন, থাকতে পারতেন, ততটা সময় তিনি কিন্তু আর পাবেন না। এবং তাকে একেবারে অল ইন্ডিয়া পলিটিক্স নিয়ে কিন্তু ভাবতে হবে। এখন যেমন আপনারা দেখতেন যে সকাল হলেই তিনি মর্নিংওয়াকে চলে যেতেন কলকাতাতে ইকো পার্কের ওখানে, আর মিডিয়া পার্সনরা সকালবেলা চলে যেতেন, সকাল সকাল খবর পাওয়া যেত, গরম গরম কথাও বলে দিতেন দিলীপ ঘোষ, সেটা নিয়ে মিডিয়ার কাছে একটা বিরাট মানে খোরাক হয়ে যেত, গতকালকের যা ইস্যু আজকে সকালে একটা কিছু বলে দিলেন, বা আজকে যা ইস্যু রয়েছে সেটা নিয়ে সকালে যেটা বলে দিলেন, মিডিয়ার খোরাকটা হয়ে যেত। মানে প্রত্যেক দিনই কলকাতার ইকো পার্কে গেলে দিলীপ ঘোষকে পাওয়া যাবে, সুতরাং মিডিয়া পার্সনরা সকাল সকাল খবরও তো এমনি সেবারতে বেশি থাকে না, ওখানে চলে যান মিডিয়া পার্সনরা, আবার কেউ কেউ একেবারে স্পেসিফিক বক্তব্য নেওয়ার জন্যই তারা সেখানে যেতেন। ফলে দিলীপ ঘোষকে পাওয়া যেত সকালবেলাটা, সকাল সকাল একটা খবরও হয়ে যেত, আর দিলীপ ঘোষও কিছু একটা বক্তব্য রাখতেন, সেই সুযোগটা কিন্তু হয়তো বাংলার মিডিয়া পার্সনরা শেয়ারতে পাবেন না, যেহেতু তাকে একেবারে দিল্লিতে কার্যত টেনে নেওয়া হচ্ছে এরকম একটা দায়িত্বে, খুবই একটা গুরু দায়িত্ব, বড় দায়িত্ব, অল ইন্ডিয়া লেভেলে প্রত্যেক বুথে। আসলে এই যে কর্মসূচি চালু করছে বিজেপি, সেটা হচ্ছে যে মানে এমপিরা যাবেন এত সংখ্যক বুথে, যেতেই হবে, এমএলএরা যাবেন এত সংখ্যক বুথে, সব জায়গায় যাবে, এই বাংলাতেও হবে, এমএলএ এমপিদেরকে একেবারে বুথে বুথে পাঠানো হচ্ছে সেই কর্মসূচির মাধ্যমে, মানে একেবারে বুথ সশক্তিকরণ যেটা বলা হচ্ছে, মানে প্রথমে অ্যাসেস করবে, তারপর কী করলে না হয় এসব নিয়ে চর্চা হবে, আলোচনা হবে, তারপর সেগুলো ঠিক হবে, যেখানে যা ড্যামেজ হয়ে রয়েছে সেই ড্যামেজগুলোকে কন্ট্রোল করা হবে, মেরামতি করা হবে, এইসব হবে। তো এই যে পুরো যে কাজটা অল ইন্ডিয়া লেভেলে, তার যে কমিটি, সেই কমিটিতে দিলীপ ঘোষকে একেবারে নিয়ে নেওয়া হচ্ছে যেটা খবর দর্শক। ফলে যেটা একটা কৌতূহল ছিল রাজনৈতিক মহলে, যে হয়তো তিনি যখন দিল্লিতে গেছেন, হতে পারে যে হয়তো বাংলার দায়িত্বের বিষয়ে তার সঙ্গে কোনো কথা বলা হয়ে থাকতে পারে, কিন্তু না দর্শক, সেরকম কোনো কথা শোনা যাচ্ছে না। তিনি একেবারে অল ইন্ডিয়া লেভেলে দলের এই কাজটা দেখবেন, যে কমিটি রয়েছে সেই কমিটির তিনি একজন হচ্ছেন। ফলে তাকে শুধু এই বাংলা নিয়ে আর ভাবলে চলবে না, পুরো ইন্ডিয়া নিয়ে ভাবতে হবে, এবং এটা ভাবতে গেলে যেটা হয় আর কি, তাকে বাংলার বাইরে অনেকটা সময় দিতে হবে। তাহলে এই বাংলায় কি হবে দর্শক, যে খবরটা পাচ্ছি যে বাংলাতে এই মুহূর্তে দলের যে শীর্ষ নেতৃত্ব যারা ঠিক করছে আর কি, যে সংগঠনের দিকে কিন্তু জোর দিতে হবে,
এই যেমন যে বুথ মানে সশক্তি যেটা বলা হচ্ছে সেটা যেমন তো হবেই, সংগঠন মজবুত করতে হবে, সংগঠনকে চাঙ্গা করতে হবে। আর চাঙ্গা করার ক্ষেত্রে সুকান্ত মজুমদার, ডক্টর সুকান্ত মজুমদার যিনি প্রদেশ মানে একেবারে রাজ্যের সভাপতি রয়েছেন তিনি, এবং শুভেন্দু অধিকারী, এই দুজনকে কিন্তু ভীষণভাবে মানে একেবারে দায়িত্ব নিতে বলা হচ্ছে, গুরুত্ব দিতে বলা হচ্ছে। যে শুধু প্রকাশ্য কর্মসূচি করলে হবে না, সংগঠনকে চাঙ্গা করতে হবে, কর্মীদের সঙ্গে বৈঠক করতে হবে, আর এই দুজনকে অনেক বেশি দায়িত্ব নিতে হবে এমনটাই কিন্তু বলা হচ্ছে দলের শীর্ষ নেতৃত্বের তরফ থেকে। ফলে দর্শক, আমি গতকালকে একটা খবর করেছিলাম যে শুভেন্দু অধিকারী এতদিন তিনি শুধুমাত্র একজন অপোজিশন লিডার বিধানসভার বিরোধী দলনেতা, সেই হিসেবে তিনি কিন্তু কাজটা করতেন, কিন্তু এবার তাকে কিন্তু তার বাইরেও দলের যে সংগঠন সে বিষয়েও কিন্তু ভাবতে বলা হচ্ছে, এবং সেখানেও তাকে কিন্তু কাজে লাগানোর একটা সিদ্ধান্ত হয়েছে। গতকালকে আপনারা দেখেছেন যে ব্যারাকপুরে যেখানে অর্জুন সিং ছিলেন, তিনি এখন দল চেঞ্জ করে চলে গেছেন টিএমসিতে, সেখানে মানে একবার সংগঠনকে চাঙ্গা করার জন্য মানে শুভেন্দু অধিকারীকে কিন্তু দায়িত্ব নিতে বলা হয়েছে, এবং সুকান্ত মজুমদার দুজনেই সেখানে যাবেন, আরও অনেকে তারাও যাতায়াত করবেন, কিন্তু শুভেন্দু অধিকারীকেও কিন্তু দায়িত্ব নিতে বলা হয়েছে। এইভাবে কিন্তু আগে সেভাবে কিন্তু বলা হতো না, কারণ তিনি অপোজিশন লিডার, বিরোধী দলনেতা, তার বিধানসভার কাজ তিনি সেখানে বেশি বেশি করতেন, আর যেখানে যা সমস্যা হতো তিনি যেতেন, কোনো কর্মীরা ক্ষতিগ্রস্ত হলে তাদের বাড়িতে যেতেন, এইসবগুলো করতেন। কিন্তু একবার সংগঠন দেখা, সংগঠনকে চাঙ্গা করা, কর্মীদেরকে চাঙ্গা করা, কে কোথায় বসে রয়েছে তাকে তুলে আনতে হবে, এই যে বিষয়টা, সেই কাজেও কিন্তু শুভেন্দু অধিকারীকে কিন্তু লাগানো হচ্ছে। গতকাল থেকে কিন্তু সেই খবরটা আমরা পাচ্ছিলাম দর্শক, এবং আজকে যে খবরটা সামনে এলো যে দিলীপ ঘোষকে যেহেতু একেবারে আমরা দেখতে পাচ্ছি পরিষ্কার তাকে সেন্ট্রালে টেনে নেওয়া হচ্ছে, মানে সেন্ট্রাল বিজেপির কর্মসূচির মধ্যে তাকে একেবারে ইনভলভ করে দেওয়া হচ্ছে, ফলে তিনি আর বেশি সময় দিতে পারবেন না এই বাংলাতে, সেটা আমরা আন্দাজ করে বলতেই পারছি। ফলে এখানে যারা আছেন, শুভেন্দু অধিকারী, ডক্টর সুকান্ত মজুমদার, আরও অন্যান্য যারা রয়েছেন, তারাই দলকে হয়তো একবারে শক্তিশালী করার চেষ্টা করবেন, কর্মসূচি পালন করার চেষ্টা করবেন, এটা পরিষ্কার দর্শক। ফলে এখন দেখা যাক বিজেপি কী করে, ঠিক করে ঘুরে দাঁড়াতে পারে কি না, কারণ অর্জুন সিং তো টিএমসিতে গিয়ে এখন অনেক বলছেন, আরও নাকি অনেকে যোগাযোগ করছেন, অনেক তার ভাই আছেন বিজেপিতে, তারা সব চলে আসবেন হয়তো, এসব যোগাযোগ করছেন, মানে তারা তিনি বলতে চাইছেন, এখন সেই জায়গায় ভাগনটা তারা রোধ করতে পারেন কি না, এবং তারপর ঘুরে দাঁড়াতে পারে কি না বেঙ্গল বিজেপি, সেটা দর্শক দেখতে হবে। তবে দর্শক, যেটা নিয়ে কৌতূহল আপনাদের মধ্যে হয়তো অনেকে ছিল যে দিলীপ ঘোষকে যখন ডাকা হয়েছে দিল্লিতে, তাহলে কী সেখানে চর্চা হচ্ছে, আলোচনা হচ্ছে, দর্শক এখনও পর্যন্ত আমি যে খবরটা পেলাম সেটা জাস্ট আপনাদের সামনে আমি জাস্ট তুলে ধরলাম দর্শক। যদি এরপর নতুন কোনো আর আপডেট হয়, যদি আবার সত্যি বাংলার কোনো বিষয়ে আলোচনা হয় দিলীপ ঘোষের সঙ্গে, যদি জানতে পারি দর্শক, আমি সেটাও কিন্তু আপনাদের সামনে আবার তুলে ধরব। দর্শক, আপনাদের কী মত, দিলীপ ঘোষকে যে সেন্ট্রালি দায়িত্ব দিয়ে মানে একেবারে এখান থেকে কার্যত বলা যায় নিয়ে চলে যাওয়ার একটা চিন্তাভাবনা যেটা দেখতে পাচ্ছি বিজেপি সেন্ট্রাল নেতৃত্বের, যদি এ নিয়ে আপনাদের কিছু বলা থাকে দর্শক, অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।